কবিরগড় নামের একটি গ্রামে শিল্পী তার মা বাবার সাথে বাস করত। শিল্পী পড়াশোনায় অনেক ভালো ছিল আর দেখতেও অনেক সুন্দর ছিল। শিল্পীর বাবা একটি ছোটখাটো ঠেলা গাড়িতে চা বিক্রি করত, সেই টাকা দিয়ে তাদের সংসার চলত। শিল্পীর মা বাড়িতে গৃহিণীর কাজ করত। তাদের গ্রামের পাশেই ছিল একটি বড় জঙ্গল। সেই জঙ্গলের পিছনে আশ্চর্যজনক একটি পাহাড় ছিল। সবার মুখের কথা ছিল যে এই পাহাড়টিতে দেবতার বাস করে। সেই পাহাড়ের কাছে একটি ছোট নদী আছে, যেই নদীর থেকে গ্রামে সবাই পানি নিয়ে আসত। শিল্পীর মা অঞ্জিলা ও শিল্পী প্রতিদিন সকালে ওই নদী থেকে পানি নিয়ে আসত। এদিকে শিল্পীর বাবা দুর্জয় চা বিক্রি করতে করতে দিন কেটে যেত। দুর্জয়ের ছোট ঠেলা গাড়ি চায়ের দোকানটা গ্রামের একটি বিখ্যাত দোকান ছিল, যার কারণে তার দোকানে কাস্টমারও বেশি হতো। একদিন অঞ্জিলা তার মেয়ে শিল্পীর কাছে গিয়ে বলল, শিল্পী মা, তুই মনে হয় জানিস না, আমরা যেই নদী থেকে পানি নিয়ে আসি, প্রতিদিন সেই নদীর পাশে যে বড় পাহাড়টি দেখা যায় দেবতারা বসবাস করে। হ্যাঁ মা, তাহলে আমরা কাল থেকে আসার সময় সেই দেবতার পূজা করে আসব। হ্যাঁ মা, কাল থেকে আমরা পানি নিয়ে ফেরার সময় পাহাড়ে পূজা করে আসব, আর তুই কিছু ফল নিয়ে যাবি কাল থেকে, কেমন? ঠিক আছে মা, আমি যাবার সময় ফুল নিয়ে যাব। পরের দিন থেকে শিল্পী আর তার মা নদীর পানি নেওয়া শেষ হলে সেই বড় পাহাড়ে পূজো করত, তারপর পানি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হতো। এভাবে তাদের জীবন ভালোই কাটছিল। একদিন দুর্জয় ও তার স্ত্রী অঞ্জিলা বাড়ির সামনে বসে ভাবছিল, শিল্পীর মা, আমাদের মেয়েটা তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, এখন ওর বিয়ে দেওয়ার দরকার। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তারা এভাবে কথা বলছিল, এমন সময় সেখানে ওই গ্রামের জমিদার সাহেবের স্ত্রী জমেলা চলে আসে। এসে বলে, একি তোমরা এত দুশ্চিন্তায় ভুগছো কেন, কি হয়েছে তোমাদের? জমেলা আপা, আপনি এখানে? আমাদের কি সৌভাগ্য, আপনার মতো মানুষ আমাদের বাড়ির সামনে এসেছেন। আপা, আপনি বাহিরে কেন, এই গরিবের বাড়ির ভেতরে আসুন, বসে কথা বলি। তখন জমেলা অঞ্জিলা ও দুর্জয়ের বাড়ির ভিতরে আসলো। এসে জমেলা বলল, আমি তোমাদের একটি কথা বলতে এসেছি, আমি তোমাদের আমার আত্মীয় করে নিতে চাই। আপনার কথা ঠিক মতো বুঝতে পারলাম না আপা, আমাদের একটু বুঝিয়ে বলুন। তোমার মেয়ের আচার আচরণ আমার অনেক ভালো লাগে, আমি তোমার মেয়েকে অনেক পছন্দ করি, আর আমার ছেলেরও বিয়ের বয়স হয়ে গেছে, সেও তোমার মেয়েকে অনেক পছন্দ করে, আমি তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই। আমাদের সৌভাগ্য যে আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিতে পারবো। আপা, আপনি কি সত্যি বলছেন, আমাদের এই গরিব ঘরে আপনার ছেলের বিয়ে দিবেন? হ্যাঁ অঞ্জিলা, আমি ঠিকই বলছি, তোমরা গরিব সেটা বড় কথা নয়, তোমাদের মনটা অনেক ভালো। তাদের মধ্যে অনেক কথা হলো, তাদের মেয়ে শিল্পীর বিয়ে ঠিক হয়ে গেল। কিন্তু এই সকল কথা সেই গ্রামের গুন্ডার দল জেনে যায় এবং তারা সবাই বলে, আরে এই চায়ের দোকানদারের মেয়ের সাথে জমিদার সাহেবের ছেলের বিয়ে হচ্ছে, কিন্তু এ খবর আমাদের না দিয়ে সেই বিয়ের দিন ঠিক করে ফেললো। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলছি তোকে, আমরা যদি এখন চুপ করে বসে থাকি তাহলে এই গ্রামের কেউ আর আমাদের দেখে ভয় পাবে না। আমি বলি কি, ওই চায়ের দোকানে চল, যে ওকে কিছু বলে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। তারা দুজন দুর্জয়ের চায়ের দোকানে চলে আসে। এসে দুর্জয়কে বলে, কি গো দুর্জয় মিয়া, তুমি আমাদের কিছু না বলে তোমার মেয়ের বিয়ে ঠিক করে দিলে, এটা কি তুমি ঠিক করেছো? তুমি জানো না, এই গ্রামে যে কোনো কাজ করার আগে আমাদের বলা লাগে। কেন, আমি তোমাদের বলবো, আমি আমার মেয়ের বিয়ে দেব তো, সেখানে তোমাদের বলা না বলার কি আছে? তুমি কি আমাদের দেখে কিছু মনে করছো না? তুমি কি চাও তোমার মেয়ের বিয়েতে কোনো অঘটন ঘটে যাক? তোমাদের হয়তো জানা নেই যে আমার মেয়ের বিয়ে কোথায় হচ্ছে। তুমি কি জানো আমার মেয়ের বিয়ে হচ্ছে এই গ্রামের জমিদার সাহেবের ছেলের সঙ্গে? সে যদি এই সকল কথাবার্তা জেনে যায় তবে তোমাদের গ্রাম ছাড়া করবে, বুঝছো? এসব কথা শুনে তারা দুজন চলে আসলো এবং আসতে আসতে পিছন থেকে দুর্জয়কে বলল, দুর্জয় মিয়া, এটা তুমি ঠিক করলে না, এর পরিণাম তোমাকে পেতেই হবে।
একথা শুনে দুর্জয় একটু ভয়ের মধ্যেই পড়ে যায়। এদিকে গুন্ডা দুজন ফাঁকা একটি জায়গায় বসে ভাবতে থাকে। এইভাবে দুর্জয় মিয়াকে ছেড়ে দেওয়া যাবে না, ওর কিছু একটা করাই লাগবে, নয়তো গ্রামের মধ্যে আমরা মাথা উঁচু করে চলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমার মাথায় একটি আইডিয়া এসেছে। আজ রাতে আমরা ওর মেয়ের বিয়ের সকল গহনা চুরি করে নিয়ে আসব। তারা এই সকল আলাপ আলোচনা করছিল। সেদিন রাতে যখন দুর্জয় মিয়া ও তার স্ত্রী ঘুমিয়ে যায়, তারা চুপি চুপি এসে দুর্জয় মিয়ার বাড়ি থেকে সকল গহনা চুরি করে নিয়ে আসে। সকালে দুর্জয় মিয়া ও তার স্ত্রী যখন গহনা দেখতে পায় না, অনেক টেনশনে পড়ে যায়। দুশ্চিন্তায় তাদের মাথায় কোনোই কাজ করছিল না। এ কি বউ, আমাদের বাড়ি থেকে সকল গহনা চুরি হয়ে গেছে, এখন আমার মেয়ের বিয়ে দিব কিভাবে? হ্যাঁ হ্যাঁ, এখন আমরা কি করব? আমাদের একমাত্র মেয়ের বিয়ে যদি এখন না হয়, আমরা তো পথে বসে যাব, কারণ আমাদের সকল টাকা পয়সা গহনাগাটি চুরি হয়ে গেছে। তারা অনেক দুশ্চিন্তায় ছিল। সেই দিন বিকেলে কুঞ্জিলা তার মেয়ে শিল্পীকে বলল, মা শিল্পী, শোনো, আমাদের তো গহনা সব কিছু চুরি হয়ে গেছে, এখন আমাদের কোনো কিছুই করা নেই, চলো নদীতে চলো, পানি নিয়ে আসি। তখন অঞ্জিলা তার মেয়ে শিল্পী নদীর উদ্দেশ্যে রওনা হলো। এসে পানি নেওয়া শেষ করে পাহাড় দেবতার কাছে এসে পূজা শুরু করলো। তখন তারা কাঁদতে কাঁদতে পূজা করছিল। সেই সকল কিছু দেখেই পাহাড় কথা বলে উঠলো আর বলল, একি অঞ্জিলা, তুমি তো আমার প্রতিদিন পূজা করো, আজকে পূজা করতে এসেছো, কিন্তু তোমার অন্য দিনের চেয়ে আজকে মনটা অনেক খারাপ দেখছি, কেন, তোমার কি হয়েছে, আমাকে বলো। তখন অঞ্জিলা সকল ঘটনা খুলে বলল ওই পাহাড়ের কাছে। তখন পাহাড় বলল, ও এই কথা, এই নিয়ে তুমি আর কোনো চিন্তা করো না, এই নাও একটি নারকেল, এই নারকেলের পানি তুমি যে বস্তুর উপর ফেলবে সেই বস্তুটি সোনার হয়ে যাবে। এই কথা শুনে তারা দুজন অনেক খুশি হলো এবং পাহাড় দেবতাকে ধন্যবাদ জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সেই নারকেল নিয়ে বাড়িতে এসে তারা পরীক্ষা করার জন্য একটি গাবলার ওপর নারকেলের পানি ফেলে দিল এবং সাথে সাথে গাবলাটি সোনার হয়ে গেল এবং তারা ভাবল, সত্যি তো মা, এই পাহাড় দেবতা আমাদের যেই নারকেলটা দিয়েছে, এই পানি আমরা যার উপরেই ফেলছি সেটাই সোনার হয়ে যাচ্ছে, আমাদের আর কোনো অভাব অনটন থাকবে না, এখন আগের চেয়ে আরো ভালোভাবে তোর বিয়েটি দিতে পারবো আমরা। সকলে অনেক খুশি হলো। কিছুদিন পর অনেক ধুমধাম করে শিল্পী ও সেই গ্রামের জমিদার সাহেবের ছেলের সাথে বিয়ে হয়ে গেল। তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।